ঢাকার কাছে প্রকৃতির মাঝে কোলাহলমুক্ত পরিবেশে ঘুরতে চাইলে যেতে পারেন বেড়াইত। বেড়াইত গুলশানের খুব কাছে নদীবেষ্টিত সুন্দর একটি এলাকা। এখানে কয়েকটি ভালো মানের রেস্টুরেন্টও চালু হয়েছে। আজকের ভিডিওতে বেড়াইতে অবস্থিত কুটুম্বারি রেস্টুরেন্টটি নিয়ে রিভিউ ভিডিও বানাবো। প্রথমেই বলেনি কিভাবে যাবেন, সর্বপ্রথম আপনাকে গুলশান নতুন বাজার আসতে হবে। সেখানে 100 ফিট রাস্তা ধরে বসুন্ধরা ও ইউনাইটেড ইউনিভার্সিটি পার হয়ে খুব সহজে পৌঁছে যাবেন বেড়াইত। রিক্সা ভাড়া নেবে 60 টাকা এবং জনপ্রতি অটো ভাড়া নেবে 20 টাকা। তো চলুন কুটুম্বারি রেস্টুরেন্টে আগে ঘুরে দেখি। এই রেস্টুরেন্টটি ওনাদের ব্যক্তি মালিকাধীন, একটি পুকুরের ওপর নির্মিত। এখানে শুধুমাত্র কাঠ, বাঁশ, ছন ও টিন দিয়ে ঘরগুলো তৈরি করা হয়েছে, যাতে একটা গ্রামীণ পরিবেশ বজায় থাকে। চাইনিজ আছে এবং থাই আছে, ফাস্টফুড বার্গার আছে। আমাদের ওপেনিং হয় সকাল 10:30 থেকে 11টার মধ্যে এবং ক্লোজিং এর টাইম রাত 10টা পর থেকে। নিরাপত্তা আমাদের এখানে কোনো ঝুটঝামেলা নাই, আমরা যতটুকু পারি নিরাপত্তা দেই। আর আমাদের মালিক পক্ষ থেকে নিজেরা নিরাপত্তার জন্য আমরা নিজেরা আগে দিয়ে আসি। বালুর নদী ঘোরার জন্য নৌকা ভ্রমণ করতে পারেন, বোট ভ্রমণ নগর ভ্রমণ করতে পারবো না, আপনি অ্যারেঞ্জ করে দিতে পারবেন? আমরা সব অ্যারেঞ্জ করে দিতে পারবো। আমাদের ভিতরে এই যে আমাদের যে ইটা আছে এটার ভিতরে নৌকাটা ফ্রি। আচ্ছা স্যার, মানে এদিক দিয়ে বোটিং তাহলে তো ফ্রি পাইলো আর কি। হ্যাঁ, আমার ভিতরে নৌকা ভবনটা ফ্রি, এটা আমাদের পক্ষ থেকে স্পেশাল স্যার সার্ভিস। আচ্ছা, তাহলে তো ভালো হইলো, অনেকে তো নৌকার জন্য অনেক টাকা নেয়। শহরের ভিতরে খোলা খোলা পরিবেশ হিসেবে এই প্লেসটা অনেক সুন্দর। আর এই যান্ত্রিক শহরে পরিবেশের চেয়ে এই পরিবেশ সবার চেয়ে বেস্ট আমার মনে হয়। আর এখানে খাবারের মান অনেক টেস্টি। এখানে সবচেয়ে বেস্ট যেটা আমার কাছে মনে হয়, এখানে বারবিকিউ, চিকেন বারবিকিউ যেটা সেটা, এরপরে চাউমিন আছে, সেটা আমার কাছে বেস্ট লাগে। এটার জন্য আমি এখানে সবচেয়ে বেশি আসা। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন।